দিতে যাচ্ছ? ওরে বাবা, কোথায় দেবে ভোট? এখানে আঙুলে? সকাল সকাল চলে যাচ্ছি ভোট দিতে। ডোনাও চলে গেছে, চলে যাচ্ছে। ডোনাও রেডি, তাই তো ডোনা? রেডি তো ডোনা? রেডি, ডোনাও ভোট দেবে, আমরাও ভোট দেবো সকালে গেলে। ও তো ডোনা দিদুন আসবে ডোনার বাড়িতে, তাই জন্য দিদুনকে খেলনা দেখাবে। তো চলো সকাল সকাল ভোটটা দিয়ে আসি, আর ডোনারও ভোট দেবে আজকে। ঠিক আছে, কাকে দেবে তোমরা জানতে পারবে। চলো, রাস্তাঘাট প্রায় পুরো ফাঁকা। তাড়াতাড়ি করে সকাল সকাল এলাম, কিন্তু এসেও কোনো লাভ নেই। দেখো কত লাইন, তো এতগুলো লাইন দিয়ে তারপর ভোট দিতে হবে। মোটামুটি আমরা এক ঘন্টা মতো লাইনই দিয়ে গেছি। কি বলছো, লাইন দিয়েছ? দেখো ডোনা লাইন দিয়ে আছে, ভোট দেবে তো? ওরে বাবা রে, গুটুকুটু ডোনা লাইন দিয়ে আছে, আমরাও সবাই লাইন দিয়ে আছি। দেখো কত লাইন, কত পেছনে আমরা। শুনলাম লাইনে নেই আর কত লাইন। লাইন, ডোনা বসে পড়েছে, তাই জন্য একটু জল খাচ্ছে, হাঁপিয়ে গেছে। ভোট দিতে হবে না তাই জন্য, তাই তো? ব্যাগ নিয়ে এসছে, সুন্দরী ব্যাগ নিয়ে এসছে। বাজারে যাবে আজকে? বাজারে যাবে না? বাজারে যাবে? লাইন দিয়েছো, ভোট দিতে হবে তাই? তুমি হ্যাপি? গলা ছুটে যাচ্ছে না, পুলিশ আছে না, ভয় পায়। কাকে দিয়েছ? বাড়ি গিয়ে বলবে তো? ডোনা বাড়ি গিয়ে বলবে, ঠিক আছে? কাকে দিয়েছে এই দেখো, এই যে ডোনা ভোট দিয়ে দিয়েছে। চলো এখন একটু ভোট দিয়ে এখন যাচ্ছি কচুরি খেতে, ঠিক আছে? দেখো এখন ভোটে আবার এই যে টিপসই। চলো খেয়ে দে কচুরি খেয়ে। আজকে ডোনার দিদুন আসবে, তাই জন্য মাটন অর্ডার দিয়েছে। তো খুব গরম, প্রচণ্ড গরম। কচুরির দোকানে কত ছোটবেলায় বাবার কাছ দিয়ে খেতাম, এখন বরের কাছ দিয়ে খাচ্ছি। আমার বর বলছে আমরা ভোট দেবো আর কচুরিও আমাকে খাওয়াতে হবে। কি অবস্থা, অনেক লাইন টাইন। ডোনা এখন বসে বসে মাটি খাচ্ছে। কচুরি খাবে বলে মাটি খাচ্ছে। দেখো প্রচুর লাইন, তেল ঢেলেছে, গরম হবে, তেল গরম হবে, তারপর কচুরি ঢালবে। মানে মোটামুটি 15 মিনিটের ব্যাপার, আর জল সমীর ওইদিকে পালা গেছে। লাইনে ডোনা একা একা খেলা করছে, এখনো কচুরি ভাজাই হয়নি। দুষ্টু ডোনার মুখে কেমন? ও বলু কেমন, গরম দিয়ে কচুরি খেয়ে এখন নিয়ে যাচ্ছি বাড়িতে মাটন আর ডোনার মাছ। চলো, আরে দেখো কে দাঁড়িয়ে রয়েছে, দেখিয়ে এই ভাই এসছে। মামার হাত ধরে চলে যাচ্ছে, টং টং টং। মামা চশমা নিতে এসছে। ডোনার ছবি তুলে যাচ্ছে, ছবি তুলছি। আর তোর লেখি আছে, এটাও তো একটা পোষ। এই ডোনাকে চিপস দিয়েছে মামাই, আর ডোনার মামাই ওদিকে পোষ করে, বা ভাই পোষ বলে না, পোষ কি বলে, যাই হোক কিছু একটা বলে, সেটা করে ছবি তুলেই যাচ্ছে, তুলেই যাচ্ছে। আরো আরো চিপস দিয়েছে ক্যাডবেরি। ও ফোন মেরে দেবে, আবার কিনে দেবে, ঠিক আছে? হ্যাঁ, কে এসছে বলো ফ্রেন্ডসদের, বলো জোরে বলো। দিদুন চলে যাবে, ওকে? দিদুন চলে যাবে আজকে? দিদুন এসছে, ডোনার দিদুনের আমাদের বাড়ি কি ছিল, নিমন্ত্রণ। ডোনার দিদুনকে দিদুন সব কাজ করে দিচ্ছে আজকে। আজকে দিদুন খাওয়াচ্ছে, চান করাচ্ছে, সবই করছে। লাইট জ্বলেছে, দিদুন সবই করেছে। আজকে রান্না হয়েছে মাটন, ডাল, বেগুন ভাজা, কলা বাটা, মায়ের আছে পুঁই।
আমরা যে পুরীতে গেছি সেই ছবি তুলেছিলাম, আগে আগে দেখা দিদুনকে ওরকম করে দেখবে কি করে। এই দেখো, এটা হচ্ছে এই যে আমরা যাদের সঙ্গে গেছিলাম, আমি সবির, আর ওই যে ডোনার দাদা ভাই, দাদা ভাইয়ের বাবা মা। দাঁড়া ভালো করে দেখিয়ে দিই, এই যে দেখো দেখেছো আমায়, দেখো দিদুন, দাঁড়া আবার দেখা, ওইগুলো দেখা ডোনার ফ্রেন্ডসদের, দেখা তুই কি তোর ফ্রেন্ডসদের তুই দেখা সোজা করে, দিদুন খাওয়াচ্ছে এদিকে, গালে নিয়ে আমার জামা প্যান্ট ব্যাগটা কইরে চলে যাচ্ছে। আচ্ছা দিদুন চলে যাক, দিদুনকে দিয়ে দিই, দিদুনকে বলছি চলে, দিদুন চলে যাবে বলে ডোনা তাড়াতাড়ি এটা দেখিয়ে দি, খেয়ে নিচ্ছে। এই দেখো এটা দুটো আনা হয়েছে, একটা দিদুন নেবে আর একটা আমাদের বাড়ি থাকবে, ঠিক আছে? তাহলে দিদুন চেল্লায় আমার সোনা, আমার সোনা করে, আমার সোনা। এটা আমরা তিনজন দেখেছো মাই, দেখো ওই যে সোনাটাকে তুমি একটা নিয়ে যাবে, আমার সোনাকে দেখি, এটা হচ্ছে তিনজন সোনাকে দেখ, সোনাকে দেখা, সোনাকে সোনা বালির মধ্যে বসে বালির ঘর বানাচ্ছে, সোনা ওটা দেখতে হবে না, এই তো দেখবো, ওটা দেখবো না, ওটা তো দেখবো, এটা আমার সোনা। দিদুনের সাথে একটু ঝগড়া কর, আমার সোনা, আমার সোনা, দুজনের ঝগড়া দেখো, আসলটাকে আলদন কর, আসলটাকে। আর ইয়ে দিদুন কি এনেছে ডোনার জন্য দেখিয়ে দাও, ব্ল্যাক গ্রেপস, কেমন ভালো মিষ্টি মা, অমনি করে দাও, বললাম না শোনা এরকম করে থাকবে, আর তুমি টুক করে খাবে, আমার জামা প্যান্ট নিজের বাড়ি চলে বাবা ফোনের মধ্যে একটা কি পাত বউ বলে একটা ভিডিও কেউ ছেড়েছে, ভালো জিনিস মায়ের সুট করে না, চলো ডোনা খেয়ে নি। আমাদের আজকে সবই ভোট ফোট দিয়ে এসে সব খাওয়া দাওয়া একদম দারুণ হয়েছে, ওই দেখো শুরু করে দিল, তো চলো ডোনা খেয়ে দিয়ে নিই। তারপর এখন ভাইও এসেছিলো, তোমাদের তো একটুকুনি দেখালাম ভাইয়ের ভিডিও, তো ভাইও এসেছিলো, বাবা মনে হয় সন্ধ্যাবেলা আসবে, তো তখন আসছি, খাওয়া দাওয়া কমপ্লিট করে একটু রেস্ট করে সবাইকে প্রসাদগুলো ভাগ করে দিতে হবে, তারপর আসছি। সবাই বেরোচ্ছে, সবার গিফট আর সবার সব কিছু বেরোচ্ছে এখন, কেন ও বাবা জিনিস দিবি কি করে, ওখানে তো 15 কেজি মাপ, তাতে কি হয়েছে যে সবাইকে জিনিস দিতে হবে, এই গামলাতে ভাত হয়ে যাবে, এটা দিদুনের, এই দিদুনের না, ওটা বড় দিদুনের। সন্ধ্যা বন্ধুরা, এখন খাবো রোল, রোলটা কো, এটা ডোনার রোল, ঠিক আছে। গুড ইভিনিং ডোনার দিদু চলে গেছে, ডোনার মনটা খারাপ, ডোনা ঘুমাচ্ছিল এতক্ষণ, তো এখন ঘুম থেকে উঠেছে, ডোনাকে কি খাওয়াবো কি খাওয়াবো, ডোনার মন খারাপ, তাই জন্য ভাবলাম ডোনার জন্য একটু রোল আনি, তো ডোনার পাপা তো রোল খাবে না, ডোনার পাপার পেট ভর্তি মাটন খেয়ে, তাই জন্য ডোনার জন্য রোলটা এনেছি, ডোনা অবশ্যই একা খাবে না, আমি আর ডোনা দুজন মিলে খাবো। আর দেখো গলার চেনটা দেখো, ডোনা কি করেছে খুলে মানে ইয়ে করে রেখেছে, তোমার খুলে দিয়েছে, ঘুমা ও ইচ্ছে করে খোলেনি, খুলে গেছে, তো আজকে সারাটা দিন তো খুব ভালো কাটলো, সকালবেলা ঘুম থেকে উঠে ডোনা গেল ভোট দিতে, তারপরে এলো দিদু, মানে সারাদিন হই হুল্লোড় করে কেটেছে, আর এখন ডোনার মন খারাপ, তার কারণ হচ্ছে ডোনার দিদু ডোনাকে ঘুম থেকে দেখে ও বাবা 10 টাকা দিয়ে গেছে, সেটা দেখাচ্ছিস, ওই লকেটটা খুলে গেছে, দেখো ফ্রেন্ডসদের লকেটটা, লকেটটা গলা দিয়ে খুলে গেছে, আর 10 টাকা দিয়ে গেছে ওর দিদু, কী খাবি, কী খেতে দিয়েছে দিদু, কি চিপস খেতে দিয়েছে, তাই তো
ডোনার দিদু চিপস খেতে দেয়। ডোনার দিদু যখনই আসে ডোনাকে 10 টাকা করে দিয়ে যায় চিপস খাওয়ার জন্য। তো এখন আমি ডোনাকে রোলটা খাইয়ে দেবো, আর ডোনা দেখো ঘুমোচ্ছে। ঝাল আনোনি তো, ঝাল দাওনি তো? হ্যাঁ, ডোনার পাপা ওদিকে ঠিক করে দিচ্ছে। তো আমি টিভিতে দেখছি নাগিন, আমার ফেভারিট সিরিয়াল, আর ডোনাকে এখন খাওয়াবো। 8টা বেজে গেছে, ডোনা আজকে অনেকক্ষণ ঘুমিয়েছে, এখন উঠে গেছে ডোনা। ডোনা ওঠো, খেতে হবে তো। না, একা একা খাবে না মাম মাম খাওয়াবে? একা খাবে? কে খাওয়াবে? একা আমি খাওয়াবো? না, একটুকুনি খেয়ে বলো কেমন হয়েছে বাবা, একটুকুনি। তো যাই হোক, ওকে এখন আমি এটা খাইয়ে নিই। তো সকাল থেকেই ভিডিওটা করছি, ভিডিওটা তো শেষ করতে হবে। ভিডিওটা শেষ করতে হবে তো, শেষ করতে হবে না? ওর মুড খুব অফ, কারণ ওর দিদু ওকে না বলে চলে গেছে। মানে ও যতক্ষণ জেগেছিল ততক্ষণ দিদুকে যেতে দেয়নি। তারপরে ডোনা ঘুমালো 5:30 সময়, তখন ওর দিদু পকিয়ে পাকিয়ে মানে ওর হাত দিদুকে একদম হাত ধরে এমনি করে ঘুমাচ্ছিল, শাড়ি জামা ধরে দিদু শাড়ি ধরে ঘুমিয়াচ্ছিল। তারপর দিদু 6টার সময় পুক করে, এই তো ডোনার হাতে দিদু 6টার সময়। দেখো ডোনার এই বজরং বলিটা ডোনা পরে থাকে, এই যে ঠিক আছে, একদিকে ওম একদিকে বজরং বলি, এটা ঠিক করে দিচ্ছে পাপা। তো ডোনাকে এর জন্য দিদু কী করেছে, ঘুম পাড়িয়ে তারপর দিদু 6টার সময় পালিয়ে গেছে। তারপর ডোনা উঠেছে 8টার সময়, উঠেই এরকম ভেদা মাছ। আমি ওর পাপাকে ফোন করলাম, ফোন করে বললাম যে ওর জন্য একটু রোল নিয়ে আসো, দুজন মিলে খাই, কারণ ডোনার পাপা বললো খাবে না রোল। প্রথমে বললাম একটুখানি পকোড়া, কিন্তু সব বন্ধ দোকান যেহেতু ভোট হলো আমাদের এখানে। এদেরকে তো বলাই হয়নি যে ডোনা কাকে ভোট দিয়েছে, তো ডোনাই বলবে। ডোনা কাকে ভোট দিয়েছ? ডোনা পাপাকে ভোট দিয়েছে, কারণ ডোনা ডোনার পাপার সঙ্গে ঢুকেছে। পাপা যাকে ভোট দিয়েছে ডোনাও তাকে দিয়েছে, তাই তো? তাহলে ডোনা কাকে ভোট দিল কমেন্ট করো, টাটা করে দাও। কিভাবে এরকম করে টিপে বোতাম টিপে নাও, চলো টাটা করে দাও, টাটা। তো চলো সকাল দিয়ে ভিডিওটা করছি, ভিডিওটা তো অফ করতে হবে, নাহলে তো ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, তোমাদের দেখতে ভালো লাগবে না। তো চলো একই আজকের মতন এইটুকুই। এই মা ডোনা এক চোখ দেখালো, দু চোখ দেখাও, চোখ বুঝাও। তো চলো বন্ধুরা, ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, অল টাইম হ্যাপি থাকো। আজকের মতন টাটা। ডোনা টাটা করো, টাটা করো, টাটা টাটা টাটা।